হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো এই ভিডিওটি পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো কোনো রকম স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে আশা করি আমি কি বলতে চাইছি। তো তোমরা আমার থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি টপিক নিয়ে আজকে ভিডিও করতে চলেছি। চলো তাহলে দেরি না করে আর শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটুকু সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, কারোর দেখে বা কারোর শুনে নয়। আমি পাখি পুষতে গিয়ে আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে ততটা থেকেই শেয়ার করছি। তো এমন নয়, এমনও হতে পারে যে তোমাদের সাথে আমার মতের নাও মিল হতে পারে। তো আমি আমার মতটা শেয়ার করছি, পাশে থাকো, শুনতে থাকো, আমি যেটা আমার মতামত জানাচ্ছি সেটা তোমরা শুনতে থাকো। প্রথম পয়েন্ট হলো যে আমাদেরকে সঠিক পাখি বাঁচতে হবে। সঠিক পাখি অর্থাৎ হেলদি পাখি, সুস্থ পাখি, এদেরকে বাঁচতে হবে। সে যে পাখি হোক না কেন, হেলদি এবং সুস্থ পাখিদেরকেই বাঁচতে হবে। যা যে পাখি চনমনে হয় সেসব পাখি বাঁচতে হবে। ভালো ডিম বাচ্চা পেতে গেলে ভালো পাখি অবশ্যই দরকার। তো ভালো পাখি কী করে পছন্দ করবো, বা ভালো পাখি আমরা ছোটোবেলা থেকেও তৈরি করতে পারি ঠিকঠাক মেডিসিন কোর্স করিয়ে, ঠিকঠাক খাবার দিয়ে, ঠিক সময়ে তাদের পরিচর্যা করে আমরা ভালো পাখি নিজেরাই তৈরি করতে পারি। তো ভালো পাখি তৈরি করে তবেই সেটাকে ব্রিডিংয়ে বসাতে হবে। তো এইভাবে আমরা বেশি পরিমাণে, অর্থাৎ পাখির যতটা ক্যাপাসিটি ততটা পরিমাণে ডিম বাচ্চা পেতে পারি। দ্বিতীয় পয়েন্ট হলো যে পাখিদেরকে সঠিক পরিবেশ দিতে হবে, অর্থাৎ পাখিরা ডিম পারবে বা তারা একটা ব্রিডিং প্রোগ্রেস চালু করবে, তার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার, যেখানে মানুষের যাতায়াত কম থাকবে, ইঁদুর বাদর তাদের ডিস্টার্ব করবে না, অন্য কোনো পাখি এসে ডিস্টার্ব করবে না, আলো বাতাস ঠিকঠাক করে পাবে। এইসব পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, এইসব পয়েন্টগুলো মাথায় রেখে তাদের ব্রিডিং প্রোগ্রেসে ব্রিডিং করাতে হবে। তো তারপরে আশা করি ভালো প্রোগ্রেস পাবে। তিন নম্বর হলো সঠিক সময়ে সঠিক ওষুধ এবং সঠিক, যে গরমকাল শীতকাল এইগুলো সময়গুলোতে সঠিক পরিচর্যা করতে হবে। যেমন শীতকালে যাতে ঠান্ডা হাওয়া না লাগে, এবং রাতের দিকটা যখন অনেক ঠান্ডা পড়ে তখন একটু লাইট জ্বালিয়ে তাদের গরম রাখার ব্যবস্থা করতে হবে। এবং গরমকালে যখন প্রচণ্ড গরম হবে মাঝে মধ্যে জল স্প্রে করে দিতে হবে। এইসব ব্যাপার নিয়ে আমি পরে একটা ভিডিও করব। তো আজকের মেন টপিক যেটা, যে ডিম বাচ্চা নিয়ে, সেইটা নিয়েই আমি আজকে বলতে চলেছি। তো শুনতে থাকো তোমরা। আজকে শুধু পাখির ডিম বাচ্চাটা নিয়েই আলোচনা করি। প্রথম কথা হচ্ছে বাজার থেকে আমরা ভালো পাখি কিনে নিয়ে আসব, অথবা যেটা আমরা সুস্থ পাখি সেগুলোকে ঠিকভাবে বেছে নিয়ে আমরা পাখিগুলোকে ছোট থেকে এক জায়গায় রাখব, এবং এক জায়গা থেকে আমরা ওগুলোকে আস্তে আস্তে বড় করব। বড় করার পর যখন ঠিক 8 থেকে 9 মাস হবে, আমি বদ্রি জাভা এদের ক্ষেত্রে বলছি, ককটেল হলে 1 বছর 6 মাস অথবা 1 বছর 8 মাস, তারপরে ব্রিডিংয়ে বসানো উচিত। এর আগে অনেক সময় দেখা যাবে এরা ব্রিডিং করছে, ডিম পারছে, তাও বদ্রি আর জাভা এগুলোর ক্ষেত্রে 8 মাস, আর ককটেলের ক্ষেত্রে 1.5 বছর, মিনিমাম 1.5 বছর অপেক্ষা করে তারপরে ব্রিডিংয়ে বসাতে হবে। তো ব্রিডিংয়ে বসানোর পরে তাকে সঠিক পরিবেশ দিতে হবে। সঠিক পরিবেশ বলতে বোঝায় যে, যেটা বললাম, আলো বাতাস ঠিকঠাকভাবে আসবে, তারপরে তাদের খাওয়া দাওয়া টাইমে দিতে হবে, এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হবে। গরমকালে গরমের পরিচর্যা, শীতকালে শীতের পরিচর্যা করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। খাবারের দিকটা বলি একটু, এটাই মেন জিনিস। খাবারের দিকটা আমরা প্রথম যখন পাখিগুলো নিয়ে একটা জায়গায় রাখব, তখন পাখিগুলোকে প্রথমে খেতে দিতে হবে সপ্তাহে 7 দিনে চেষ্টা করব 7 রকম খাবার দেওয়ার।
একদিন সফট ফুড দেব, যেগুলো ডিম একদিন দেয়া হলো, একদিন ভাত দেব, একদিন শাক দেব, একদিন শুধু খাবার দেব, একদিন রুটি দেব, একদিন গম দেব। এইভাবে 7 দিনে 7টা খাবার দিয়ে তাদেরকে কখনো বোরিং করলে হবে না, যে তারা একটা জায়গায় থেকে বোরিং ফিল করবে, কখনো তাদের ওইটা করা যাবে না। তাদেরকে ঠিকঠাকভাবে এইভাবে খাবার দিয়ে প্রত্যেক দিনই অল্প অল্প করে এইগুলো খাবার দিতে হবে। আর তার সাথে যেটা মেন দানা খাবার, দানা খাবারটা সবসময় থাকবে, যখন সফট ফুড দেওয়া হবে সেই সময়টা তুলে নিয়ে বাকি দুপুরবেলাটা, দুপুরবেলার পর থেকে ওই আবার দানাটা রেখে দিতে হবে। এইভাবে খাবারের দিকটা সামলাতে হবে। তারপরে প্রত্যেক মাসে মেডিসিন কোর্সটা অতি অবশ্যই করাতে হবে, প্রত্যেক মাসের 1 থেকে 4 তারিখ অবধি কি 5 তারিখ অবধি মেডিসিন কোর্স, অর্থাৎ মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর ভিটামিন ই, এই 3টে প্রত্যেক মাসে খাওয়াতে হবে পরপর 4 দিন, 4 দিন অথবা 5 দিন প্রত্যেক মাসে করালে পাখিরা অ্যাক্টিভ থাকবে। এইভাবে প্রত্যেক মাসের মেডিসিন কোর্সটা করিয়ে নিতে হবে। তারপর আসি শীতকালে, শীতকালে পাখির যাতে ঠান্ডা বাতাস না লাগে এই ব্যাপারটা দেখে চারিদিকটা একটু ঘিরে রাখতে হবে। আর গরমকালে যখন প্রচণ্ড গরম পড়বে তখন মাঝে মধ্যে পাখির গায়ে জলের স্প্রে করে দিতে হবে, আশেপাশে পাখির খাঁচার দিকটা একটুখানি জলের স্প্রে করে দিতে হবে, এবং কেজের যে ফ্লোর হয় কেজের ফ্লোরটা পরিষ্কার করে রাখতে হবে, এইসব দিকগুলো খেয়াল রাখতে হবে। এবং লাস্ট একটা কথা বলি, যখন পাখির ব্রিডিং সিজন আসবে এটা আগে জানতে হবে যে কখন পাখির ব্রিডিং সিজন আসছে। জাভা, ককটেল, বদ্রি এসবের ক্ষেত্রে পাখির ব্রিডিং সিজনটা স্টার্ট হয় আগস্ট মাসের পরে, মানে যখন গরমটা প্রায় শেষের দিকে তখন ব্রিডিং সিজনটা স্টার্ট হয়। তো এই টাইমটা ব্রিডিংয়ে বসাতে হবে আগস্টের পরে, মানে সেপ্টেম্বরের মাঝামাঝিতে বসালে ভালো হয়, সেপ্টেম্বরের মাঝামাঝিতে হাঁড়ি বসিয়ে দিতে হবে। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আর আজকের ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো জায়গায় মিস হয়ে গিয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি আশা করি পরের ভিডিওগুলোতে আমি তোমাদের সব কথার উত্তর দিতে পারবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাখিদেরও খেয়াল রাখবে। ধন্যবাদ।